আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের আইসিটি অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি হাবিবুর রহমান, সহকারী শিক্ষক ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইজুক কাপাসিয়া গাজী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। এসো চিন্তা করে বলি, স্ক্রিনে দেখানো এই আইকনগুলোর মধ্যে কোনটি হিসাব নিকাশ প্রোগ্রামের আইকন? লাল বৃত্তের মধ্যে এক্স লেখা আইকনটি হলো হিসাব নিকাশ প্রোগ্রামের আইকন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠের বিষয় স্প্রেডশিট প্রোগ্রাম এর পরিচিত শিখন ফল। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা স্প্রেডশিট প্রোগ্রাম কি বলতে পারবে, স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করতে পারবে, স্প্রেডশিট প্রোগ্রামের নতুন ওয়ার্কশিট খুলতে ও বন্ধ করতে পারবে, রো বা সারি কলাম চিহ্নিত করতে পারবে, স্প্রেড অর্থ সরানো বা বিছানো, শিট অর্থ পাতা বা কাগজ, স্প্রেডশিট এর আবিধানিক অর্থ হল ছড়ানো বা বিছানো বড় মাপের পাতা বা কাগজ। কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রাম হল বিসি ক্যালক, মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক ইত্যাদি। এই প্রোগ্রামগুলো দিয়ে আমরা হিসাব নিকাশের কাজ করে থাকি। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পদ্ধতি, সর্বপ্রথম স্টার্ট বারে আমাদের ক্লিক করতে হবে, তারপর মাইক্রোসফট অফিস কমান্ডে ক্লিক এবং ফাইনালি মাইক্রোসফট এক্সেল কমান্ডে ক্লিক করলে আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। অথবা কম্পিউটারের ডেস্কটপে মাইক্রোসফট এক্সেল আইকনের উপর ডবল ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। ওয়ার্কশিটের পরিচিতি, ওয়ার্কশিটে রো কলাম সেল ইত্যাদি থাকে। মাইক্রোসফট এক্সেলে অসংখ্য ছোট ছোট গড় মিলে ওয়ার্কশিট গঠিত হয়। কলাম, কলামকে এ বি সি ডি এরকম অক্ষর বা ক্যারেক্টার দিয়ে নির্দেশ করা হয়। রো, বাম থেকে ডান দিকে চলে যাওয়া গড়কে রো বলা হয়। রো ওয়ান টু থ্রি ফোর এরকম অঙ্ক বা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। সেল, রো এবং কলামের আয়তাকার ছোট ছোট গড়কে সেল বলা হয়। টাইটেল বার, এক্সেলের উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে, তাকে টাইটেল বার বলা হয়। টাইটেল বারে প্রোগ্রামের নাম বা ওয়ার্কবুক ওয়ান এরকম লেখা থাকে। অফিস বাটনের পরিচিতি, অফিস বাটনে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, সেন্ড, পাবলিশ, ক্লোজ ইত্যাদি কমান্ড থাকে। নিউ, নতুন ওয়ার্কবুক আনার জন্য নিউ কমান্ড ব্যবহার করা, কোনো ফাইলকে খোলার জন্য ওপেন কমান্ড ব্যবহার করা। সেভ, কোনো ফাইল সংরক্ষণ করার জন্য সেভ কমান্ড প্রয়োগ করা। সেভ অ্যাজ, কোনো ফাইলকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা অন্য নামে সংরক্ষণ করার জন্য সেভ অ্যাজ কমান্ড প্রয়োগ করা। কোনো লেখা ছাপানোর জন্য বা মুদ্রণ করার জন্য প্রিন্টকে ব্যবহার করা হয়। সেন্ড, কোনো ডাটা অন্য স্থানে পাঠানোর জন্য সেন্ড কমান্ড আমরা ব্যবহার করি। পাবলিশ, বিভিন্ন মাধ্যমে ডাটাকে প্রকাশ করার জন্য এই কমান্ডটি প্রয়োগ করা হয়। ক্লোজ, ক্লোজ দিয়ে কোনো ফাইলকে বন্ধ করা হয় বা গুটিয়ে ফেলা। উইক অ্যাক্সেস টুলবার,
অফিস বাটনের বাম পাশে কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান। সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলো কুইক অ্যাক্সেস টুলবারে থাকে। রিবন মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছাকারে সাজানো রাখা হয়, এগুলোকে একত্রে রিবন বলে। রিবনের মধ্যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এরকম অসংখ্য ট্যাব থাকে। এই ট্যাবগুলোর আন্ডারে অনেকগুলো কমান্ড থাকে, যেমন কাট, কাট দিয়ে আমরা কোনো লেখাকে কেটে ফেলি। কপি, কোনো লেখাকে এক স্থান থেকে অন্য স্থানে হুবহু লেখার জন্য আমরা কপি কমান্ড ব্যবহার। পেস্ট, কপি করা লেখাটি দেখার জন্য আমরা পেস্ট কমান্ডকে ব্যবহার করি। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বিতে যদি আমরা ক্লিক করি তাহলে কোনো লেখা বোল্ড হবে। বোল্ড করতে হলে প্রথম লেখাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর ইটালিক, কোনো লেখা সিলেক্ট করে আমরা যখন আই এর মধ্যে ক্লিক দেই তখন লেখাটি ইটালিক বা পাকা হয়ে যাবে। এরকম অসংখ্য কমান্ড রিবনের মধ্যে থাকে, যেমন সেন্টার, লেখা সিলেক্ট করে আমরা যখন সেন্টার কমান্ডে ক্লিক দেই তখন লেখাটি মাঝে চলে যায়। তারপরে কোনো লেখা কালার করার জন্য এর মধ্যে ক্লিক করলে অসংখ্য কালার থাকে, এই কালার থেকে আমার প্রয়োজনীয় কালারকে সিলেক্ট করলে আমার লেখাটা ওই কালার বা রঙে হয়ে যাবে। ফিল কালার, লেখার মধ্যে যে বক্স থাকে তার মধ্যে কালার করার জন্য আমরা ফিল কালারকে ব্যবহার করে থাকি। তারপরে টেক্সট বক্স, লেখাকে বক্সের মধ্যে লিখে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার জন্য আমরা টেক্সট বক্স ব্যবহার করে থাকি। এরকম কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট অ্যাজ টেবিল, সেল স্টাইল, ইনসার্ট, ডিলিট, ফরম্যাট, সর্ট, ফিল্টার, ফাইন্ড, সিলেক্ট, ইনসার্ট থেকে বিভিন্ন রো কলাম এগুলো বৃদ্ধি করার জন্য, ডিলিট করার জন্য বা মুছে ফেলার জন্য এই কমান্ডগুলো আমরা ব্যবহার করি। এই কমান্ডগুলো যে ভারের মধ্যে থাকে তাকেই বলা হয় রিবন। ফর্মুলা বার, আমরা সাধারণত মাইক্রোসফট এক্সেলে গাণিতিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকার ফর্মুলা বা সূত্র প্রয়োগ করে থাকি, আর এই লেখা যে বারের মধ্যে হয়ে থাকে সেই বারকেই ফর্মুলা বার বলা হয়ে থাকে। শিখতে শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার্কবুক উইন্ডো এর নিচে শিট ওয়ান, শিট টু, শিট থ্রি ইত্যাদি লেখা থাকে, এই লেখা বারকে শিট ট্যাব বলা। শিট ট্যাবে উইন্ডোর নিচে এক একটি শিট ট্যাবে আমাদের প্রয়োজনীয় লেখা আমরা সংরক্ষণ করি। নতুন ওয়ার্কবুক তৈরি করা, শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাজের সুবিধার্থে আমরা নতুন ওয়ার্কবুক তৈরি করে থাকি। নতুন ওয়ার্কবুক তৈরি করতে হলে প্রথম আমার অফিস বাটনে ক্লিক করতে হবে, তারপরে নিউ কমান্ডে ক্লিক করতে হবে, পরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্লিক করে অ্যাট লাস্ট ক্রিয়েট কমান্ড ক্লিক করলে আমার নিউ ওয়ার্কবুক তৈরি হয়ে যাবে, অথবা আমি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল প্লাস এন প্রেস করে আমি নিউ ওয়ার্কবুক তৈরি করতে পারি। তুরাই কাজ, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম খোলার ধাপগুলো লিখো। মূল্যায়ন, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা কি বলতে পারবে স্প্রেডশিট প্রোগ্রাম কি, অফিস বাটনে কি কি কমান্ড থাকে, রো বা সারি কাকে বলে, কলাম কি দিয়ে নির্দেশ করে, বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিদ্যালয়ে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে রেজাল্ট শিট তৈরি করার কি কি সুবিধা পাওয়া যায় তোমরা মনে রেখো, বিদ্যালয় খোলা হলে অবশ্যই বাড়ির কাজ খাতায় লিখে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে জমা দিতে হবে। আমরা আমাদের আজকের ক্লাসের একেবারেই ক্রান্তি লগ্নে চলে এসেছি। আমাদের এই আলোচনা, এই কিবোর্ডগুলো যদি তোমাদের একটু হলেও কাজে লাগে, এতেই আমাদের সার্থক। সবশেষে একটি কথা বলে যাচ্ছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর ঘরে থেকো। সকলের সচেতনতাই পারে আমাদের এই কোভিড সিচুয়েশন মোকাবেলা করতে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।